Hey everyone, Assalamualaikum, welcome back to my channel. देखते देखते शीत तो चले एलो, शीतेर दिने होक किंबा बिस्टिर दिने, आमार तो खिचुड़ी खेते खुबी भालो लागे। आर शीतेर दिने जेहेतु नानान धरनेर सब्जी पावा जाए, आर ताई आज आमि आपनादेर तैरी करे देखाच्छि मजादार सब्जिर खिचुड़ी। एई खिचुड़ीटा खेते भीषण मजार आर तैरी कराओ खुबी सहज। घरे थाका उपकरण दिए आपनारा एई मजादार खिचुड़ीटी तैरी करे निते पारबेन। ताहले चलुन शुरू करा जाक आमादेर आजकेर रेसिपि। प्रथमे चूलार आँच मीडियम टू लोते रेखे एखाने आमि दिए दिएछि 3 टेबिल चामच रान्नार तेल। तेलटा गरम होये आसले एर मध्ये आमि दिए दिब 2 तेजपाता, दिए दिएछि 3 टुकरो दारचिनी, 5 आस्त एलाच, দিয়ে দিচ্ছি 4 লং, আরও দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরে। গরম মশলাগুলোকে আমি 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। গরম মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই গরম মশলাগুলোর সাথে পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিয়েছি 2 চা চামচ আদা ও রসুন বাটা। এতে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় এতে আমি 1 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম। আদা ও রসুন বাটাটাকে আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি আরও 2 টেবিল চামচ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার উপরে তেলটা এরকম যখন ভেসে উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা 1/2 কাপ পরিমাণ ভাতের চাল। যে চালটা দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি আমি সেই চালটাই এখানে নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়ো পোলাওয়ের চাল বা বাসমতি চালও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভেজে নেওয়া মুগ ডাল, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। এখন এই মশলার সাথে চাল আর ডালগুলোকে আমি এইভাবে নেড়ে চেড়ে 4-5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। প্রায় 5 মিনিট পরে চাল আর ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা 2 কাপ পরিমাণ সবজি। এখানে আমি ফ্রোজেন সবজিটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রেশ সবজিও এখানে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে সবজিগুলোকে কেটে ধুয়ে এরপর একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। ডাল আর চালগুলোর সাথে আমি সবজিগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর ডাল আর চালের সাথে আমি সবজিগুলোকে আরও 2-3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। প্রায় 3 মিনিট পরে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। যেহেতু চাল আর ডাল মিলিয়ে 2.5 কাপ হয়েছে, মানে 2 কাপ আরও 1/2 কাপ পরিমাণ, তাই এতে আমি দিয়ে দিব এর ডাবল, মানে 5 কাপ পরিমাণ পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ নর্মাল পানি। আপনারা চাইলে গরম পানিটাও দিতে পারেন। পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি খিচুড়িটাকে একবার নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3-4 আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, তাই এখানে আমি 3 কাঁচামরিচই দিয়ে দিলাম। এখানে আমি সবশেষে আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়া হয়ে গেলে খিচুড়িটাকে আমি আরও একবার নেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটাকে রান্না করে নিতে হবে আরও 8-10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পরে খিচুড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে।
খিচুড়িটাকে আমি আবারও একবার খুব ভালো মতো নেড়ে দিয়েছি। আপনারা খিচুড়িটা নামানোর আগে অবশ্যই চালটা চেক করে নেবেন, চালটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। আমি চালটা চেক করে নিচ্ছি, চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার সবজির ভুনা খিচুড়ি। কি দেখতে লাগছে না অনেক বেশি ইয়াম্মি? দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার। গরম গরম এই এক প্লেট খিচুড়ি আপনারা খেয়ে নিতে পারবেন একটু আচার কিংবা এক টুকরো লেবু দিয়ে। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে খিচুড়ির রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন, আর তৈরি করে থাকলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।